প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে পথ কুকুরদের ভ্যাকসিন দেওয়া হলো। মঙ্গলবার কোচবিহার পুলিশ লাইন চৌপতি এলাকায় কোচবিহার ভেটেনারি পলিক্লিনিকে এই ভ্যাকসিন প্রদান করা হয়। কোচবিহার জেলা প্রাণী কল্যাণ পর্ষদ ও প্রাণী কল্যাণ বিকাশ বিভাগের উদ্যোগে এদিন বাড়িতে পালিত কুকুর বিড়াল ছাগলদেরও বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। কোচবিহার অ্যানিমেল রেস্কিউ ওয়ার্কার সংস্থার কর্মী সদস্যরা এদিন কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে পথ কুকুরদের ধরে এনে ভ্যাকসিন দেওয়ায় ডক্টর প্রসূন বিশ্বাস প্রাণীদের ভ্যাকসিন প্রদান করে। এদিন কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া হলো বলে জানা গিয়েছে। আমরা কোচবিহার অ্যানিমেল রেস্কিউয়ার্স থেকে এসেছি, আমরা একটা ভলেন্টারি গ্রুপ। আমরা এই রাস্তার কুকুর পথ কুকুর যাদের কেউ নেই, মালিক নেই, তাদের জন্য আমরা কাজ করি, তাদেরকে খাওয়া দাওয়া এইসব করি। আর আজকে এখানে আসার কারণ হচ্ছে এখানে একটা ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে, সেখানে আমরা রাস্তার কুকুরকে যতটা পারি তাদেরকে নিয়ে এসে তাদের ভ্যাকসিনটা করানোর চেষ্টা করছে। 30 জানুয়ারি আপনার 2018-তে আমাদের হচ্ছে প্রাণী কল্যাণ পক্ষ উদযাপনের হচ্ছে আজকের বিশেষ দিন। এই পক্ষেই আমাদের হচ্ছে এই দিনে বিশেষ করে আমরা প্রাণীদের কল্যাণের জন্য হচ্ছে বিশেষ কর্মসূচি গ্রহণ করি। সেগুলো বিশেষ করে আমাদের হচ্ছে মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যে প্রাণীদের হচ্ছে কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য এবং সচেতনতা মূল লক্ষ্য। এবং এখানে আমরা বিভিন্ন অসুস্থ প্রাণীদের হচ্ছে চিকিৎসা এবং তার হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিন করি।